আমরা আরো পড়েছিলাম বিটের বেগ গণনা করে কিভাবে অজানা শুষ্কলাকার কম্পাঙ্ক নির্ণয় করা যায়, বিটের সমীকরণ পড়েছিলাম। এগুলো আজকে আমরা প্রয়োগ করার চেষ্টা করব। ঠিক আছে, আমরা এই সূত্রগুলো পড়েছি, প্লাস আরো পড়েছিলাম প্রতি সেকেন্ডে বিটের সংখ্যা এন ইকুয়াল টু এফ ওয়ান আর এফ টু, এই দুটার পার্থক্যের সমান। তার মানে যদি একটা অজানা কম্পাঙ্ক যদি হয়, মনে করো এফ টু হচ্ছে অজানা, এফ টু হবে এফ ওয়ান প্লাস মাইনাস এন, কখন আমরা প্লাস দিব কখন মাইনাস দিব, এটা আমরা কতগুলো নিয়ম শিখেছিলাম, চারটে নিয়ম শিখেছিলাম, চারটে নিয়ম আমরা এটা সমাধান করতে পারি যে কি হবে। ঠিক আছে, প্লাস হবে না মাইনাস হবে এটা আমরা নির্ণয় করা শিখেছিলাম। তো আজকে আমরা এগুলো প্রয়োগ করবো, দেখি প্রয়োগ করতে পারি কিনা। প্রথম একটু স্লাইডে যাই, এটা প্রশ্ন। দেখতে পাচ্ছ সিকিউ প্রশ্নটা, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার দেখতে পাচ্ছি। হ্যালো, এখানে দেওয়া আছে দুটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া আছে, যেটা বায়ুমণ্ডলে সঞ্চালিত হচ্ছে, একটা হচ্ছে y1 equal to 0.5 sin 2 pi into t divided by 0.002 minus x by 0.7, এটা হচ্ছে মিটার এককে, তার মানে এসআই এককে, কোয়ান্টা দেখতে পাচ্ছ। দেখো তো এখানে, তাহলে এই যে এইটার সাথে মেলে অগ্রগামী তরঙ্গের সমীকরণ তো অনেকগুলো ফর্ম আছে, এই ফর্মের সাথে মিলে যায়। ঠিক আছে, তা আমরা এখন এখান থেকে বের করব যে এই যে অগ্রগামী তরঙ্গ এখানে দশ ক নাম্বার প্রশ্ন আছে, তরঙ্গটির বেগ নির্ণয় করো, তোমার লিখে নাও খাতায় প্রশ্নটা। চলো আমরা এখানে বের করবো, প্রথম হচ্ছে ক নাম্বার প্রশ্ন, তরঙ্গটির বেগ নির্ণয় করতে হবে, বেগ কত হবে।
আমরা বেগ নির্ণয় করব। এই প্রশ্নটা আমরা প্রথমে সমীকরণটা উঠাবো, যখন আমরা সমাধান করব যে সমীকরণটা দেওয়া আছে, সমীকরণটা দেওয়া আছে এইভাবে জায়গায় 0.7, তাই তো? কম্পেয়ার করো,
and 7 meter. অতএব বেগ ইকুয়াল টু এফ ল্যামডা। আমরা এখানে এফ এর মান বসাবো 500, আর এখানে ল্যামডা লাম্পিয়ে গেলাম 350 meter per second শব্দের বেগ ছিল 350 meter per second। ঠিক আছে স্যার, আমরা যদি x এর নিচের মানটাকে কমন নিয়ে করতাম তাহলে হতো x এর নিচের যে মানটা 2π/λ সেটা নিয়ে করা যাবে, কিন্তু আমার এই সমীকরণের সাথে ম্যাচ করে কিনা। তোমার তো এই অগ্রগামিতাও তো অনেকগুলো ফর্ম আছে তাই না, প্রত্যেকটা লাইনই একটা অগ্রগামিতাওকে সমীকরণ, কিন্তু তোমার দেখতে হবে যে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটার সাথে কোনটা ম্যাচ করে, যেটা ম্যাচ করবে সেটাই তুমি লিখবে। ঠিক আছে, এটার সাথে কম্পেয়ার করার সুবিধা হবে, তাই আমি এইরকম করে লিখেছি। ফর নাম্বারে যেটা ছিল কি বলতো, ফর নাম্বার প্রশ্ন কি ছিল স্যার, বিট উৎপন্ন হবে কিনা, বিট উৎপন্ন হবে কিনা নাকি অন্য কিছু আছে, মানে ওদের কম্পাঙ্কের মধ্যে পার্থক্য কত হতে হবে ম্যাক্সিমাম, 20 থেকে 20,000 আমরা প্রথম শব্দ থেকে দ্বিতীয় শব্দকে আলাদা করতে পারবো না, তার মানে দশের কম হলে ভালো। তাহলে আমরা দেখি এই যে এখান থেকে তো আমরা কম্পাঙ্ক পেয়ে গেলাম, প্রথমটার কম্পাঙ্কে এরপর লিখি আরো দুইটা সমীকরণের পাশাপাশি লিখব, প্রথমটা ওয়াই ওয়ান ছিল এটা, পরেরটা ওয়াই টু এটা ছিল 0.5, এখানে ছিল 0.002, কত ছিল 0.714। ঠিক তো, আমরা প্রথম যে তরঙ্গের ফর্ম বের করব, দেখো প্রথম তরঙ্গের ক্ষেত্রে এখানে এফ ওয়ান কম্পাঙ্ক এফ ওয়ান ইকুয়াল টু হচ্ছে 1/3, একইভাবে আমরা দ্বিতীয় তরঙ্গের পারফর্ম বের করব, এফ
এর বাহুতে মোম লাগিয়ে পুনরায় একত্রে শব্দিত করলে একই সংখ্যক পিট উৎপন্ন হয়। উদ্দীপক উল্লিখিত গ্যাসে শব্দের বেগ নির্ণয় করতে হবে। আর খ নম্বর হচ্ছে পরবর্তী পূর্বে ও পরে এর শুষ্ণাকার কম্পাঙ্ক গাণিতিক বিশেষ আলোচনা করুন। সবাই একটু উঠে নাও। উঠানো হয়েছে সমাধানে আসি। তোমরা একটু বোর্ডটাতে ক্লিক করো, এটাতে বোর্ড দেখা যাচ্ছে। হ্যাঁ, বোর্ড ক্লিক করেছো? জি স্যার। এখান থেকে উৎপন্ন শব্দ তরঙ্গ যাচ্ছে, যেখানে এর তরঙ্গ দৈর্ঘ্য আমরা ল্যামডা এ লিখলাম। এবার দেখো শব্দের বেগ তো একই হবে গ্যাসের মাধ্যমে, আর শব্দের বেগ আমরা জানি ভি সমান হচ্ছে এফ ল্যামডা, এটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে এটার একটা যদি বাড়ে আরেকটা কি হবে? যদি এর বাড়ে তাহলে ল্যামডা কি হবে? স্যার কমবে। আর যদি ল্যামডা বাড়ে? এই যে এখানে ল্যামডা এ এবং ল্যামডা বি, এই দুটো কোনটা বলো? ল্যামডা বি বলো। ল্যামডা বি, ল্যামডা বি বলো। যদি ল্যামডা বি বড় হয় তাহলে কম্পাঙ্ক কোনটা বেশি হবে? স্যার এ। ল্যামডা এ স্যার, ল্যামডা এ এর বেশি হবে। তাহলে আমরা এখানে লিখবো যে এখানে ল্যামডা বি is greater than lambda a, or if f a is greater than ki hobe f b, jar lambda boro ar kompaq
ঠিক আছে এবার দেখো অতএব এ কত হবে এ হবে এপি প্লাস এন যেহেতু প্রতি সেকেন্ডে ছয়টি বিট উৎপন্ন হয় তার মানে এর কম্পাঙ্ক হবে বি এর চেয়ে বেশি যেহেতু এ বড় এপি ছোট কতটুকু ছোট সেটা কিন্তু প্রশ্নের মধ্যে বলা হচ্ছে যে প্রতি সেকেন্ডে ছয়টি বিট উৎপন্ন হয় অতএব আমরা এফ এ পেয়ে যাচ্ছি এটা হলো 512 প্লাস প্রতি সেকেন্ডে বিটের সংখ্যা ছিল 6 এত হার্স ইকুয়াল টু 518 এই ক্লিয়ার হয়ে গেছে জি স্যার আমরা পেয়ে গেলাম এফ বি এবং এফ এ কত এফ বি তো দেওয়া আছে এখানে এফ বি তো দেওয়া আছে হলো 512 হার্স ক্লিয়ার আমরা এখন শব্দের বেগ বের করব আচ্ছা ভি তো টেম কামটা আচ্ছা শব্দের বেগ বের করে আসছে দরকার ছিল না বেগ হচ্ছে এফ ল্যামডা তার যদি বি শোষণের কথা বলি এইটা হচ্ছে শব্দের বেগ খুব সহজে হয়ে যাচ্ছে এত কিছু দরকার হচ্ছে না এটা আমাদের পরে দরকার আসবে অবশ্যই বি কল্প এফ এ ল্যামডা এ এফ এ তো দেওয়া আছে এফ বি সরি এফ বি তো 512 আর এটাও দেওয়া আছে 1.01 এটা দেওয়া আছে তাই না এবার কত আসে বের করো 517.12 শব্দের বেগ দুটা দুরকম হয়ে গেল যদি 518 দিয়ে করতাম তো স্যার 518 আসতো আর এখানে স্যার 517 আসছে দুটা সেম হবে না হ্যাঁ দুটা সেম হবে তাহলে এক্ষেত্রে তাহলে ডাটাটা একটু ওইভাবে অ্যারেঞ্জ করে দিতে হবে আসলে যেভাবে প্রশ্নে যাওয়া হয়েছে সেভাবে সমাধান না করলেও হচ্ছে না এটা কিন্তু দরকার ছিল না কিন্তু প্রসেস যদি এরকম দেওয়া না থাকতো সরাসরি হয়তো তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে যদি এরকম দেওয়া থাকতো যে এ এবং বি এর তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.01 মিটার তাহলে কিন্তু বি এর কম্পাঙ্ক দেওয়া নেই তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া নেই আছে তো সেক্ষেত্রে কিন্তু আমাকে এই প্রসেস মেনটেন করা লাগতো আমি দেখলাম প্রশ্ন মধ্যে সহজে হচ্ছে তাহলে আমি সহজ করে দিলাম আর যদি এরকম থাকতো যে দুটি শোষণাকার থেকে উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 0.01 যেখানে বিয়ের তরঙ্গ দৈর্ঘ্য বেশি অথবা বলো যে এর সাথে বিয়ের তরঙ্গ দৈর্ঘ্য 0.01 মিটার বেশি এরপর বলো যে এদেরকে একত্রে শব্দ দিতে করলে প্রতি সেকেন্ডে 6টি বিট উৎপন্ন হয় বিয়ের কম্পাঙ্ক দেওয়া আছে এরপরে তুমি যেভাবে করবো যে শব্দের বেগ বের করতে হবে তাহলে আমি যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম এইভাবে করতে হতো আমরা কি করবো সেটা একটু আচ্ছা প্রশ্ন একটু চেঞ্জ করিনি তাহলে আমাদের কিভাবে সমাধান করতে হবে একটু লেখো যে এ ও বি দুটি শোষণাঙ্কা লিখতেছ এ ও বি দুটি শোষণাঙ্কা হতে সৃষ্ট শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য
0.01 meter. যেখানে বিএল তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ঠিক আছে? এও বি দুটি শোষলাকে একটি গ্যাস গ্যাসের মাধ্যমে শব্দ সঞ্চালিত তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.01 meter, যেখানে বি এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আর বাকিটা যা আছে তাই, তা সেই ক্ষেত্রে কিন্তু বি এর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া নেই। এরকম ক্ষেত্রে আমরা কি করবো? সেক্ষেত্রে আমরা করবো যে যেহেতু ল্যামডা বি ইজ গ্রেটার দেন ল্যামডা এ, অতএব এফ বি is less than FA. স্যার এটা খাও না, না না আমি যদি প্রশ্নটা চেঞ্জ করে দিই, যেমন এখানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 1 meter, অর্থাৎ 1.01 meter, বাট প্রশ্ন যদি এরকম দেওয়া থাকে যে B এর তরঙ্গ দৈর্ঘ্য A এর তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা 0.01 meter বেশি, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া নেই, তাহলে কো আমরা কিভাবে সমাধান করব? সেটা ক্লিয়ার? জি স্যার। এখানে তার মানে এর কম্পাঙ্ক বেশি হবে, আবার বলা আছে যে দুইটাকে এক হচ্ছে শব্দ বিদ্যুৎ করলে প্রতি সেকেন্ডে 6টি বিট উৎপন্ন হয়, প্রতি সেকেন্ডে বিটের সংখ্যা n equal to 6, a beer compound group. Beer compound for M, B, plus 12 hours. The amba beer for bo, on the M, A. Till to M, A borrow, I mean M, B plus N of it. ইকুয়াল টু এপি, এটা তো 512 দেওয়া আছে, প্লাস এটা হচ্ছে 6, এত হার্স, অতএব আমরা পেয়ে গেলাম এপি হচ্ছে 518 হার্স। এখন কিন্তু বাধ্য এভাবে এপি বের করে নিতে, যদি তরঙ্গ দৈর্ঘ্য সরাসরি দেওয়া না থাকে, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে 0.01, তো এখানে এটা 0.1 দেওয়া আছে, সরি 0.01, তাই তো? হ্যাঁ, ল্যামডা বি থেকে ল্যামডা এ বের করলে 0.01 পাবো, বা যেহেতু গ্যাসের মাধ্যমে শব্দের বেগ একই থাকবে, ভি বাই এফ বি মাইনাস ভি বাই এফ এ ইকুয়াল টু 0.01, বা ভি কমন নিলাম 1/AB, AB মানে হচ্ছে 512 মাইনাস 518 ইকুয়াল টু 0.01, আসলে এই প্রশ্নটা একটা বোর্ডের প্রশ্ন, এই জন্য আমি চেঞ্জ করি নাই, কিন্তু আসলে প্রশ্নটা এরকম হওয়া উচিত ছিল। এখান থেকে আমরা এর মানটা বের করবো, তাহলে অসাগু যদি করি 512 ইন্টু 518, আর উপরে হবে 6, এটাতে বের হবে
100.01 বা b equal to 0.01 into 512 into 518 divided by 6 at the meter per second. এরকম ছিল আর প্রশ্ন যেভাবে দেওয়া হয়েছে সেটাতে তো ওই সরাসরি করতে পারবো, কিন্তু প্রশ্নটা আসলে এরকম হওয়া উচিত ছিল, যেহেতু বোর্ড প্রশ্ন ছিল তাই আমি এটাকে চেঞ্জ করি নাই। তবে প্রশ্নটা এরকম হবে, মানে যে প্রশ্ন করেছে সে এরকম করতে চেয়েছিল, বাট আসলে হয়ে গেছে অন্য। ঠিক আছে, এবার আমরা খ সমাধান করতে চাই। দুইয়ের খ দুইয়ের খতে দেখো এখানে হচ্ছে ভর বৃদ্ধির পূর্বে ও পরে এর শুষ্কাকার কম্পাঙ্ক গাণিতিক বিশ্লেষণ সহ আলোচনা। এখানে যখন এর বাহুতে মোম লাগিয়ে দেওয়া হয়েছিল তখন কিন্তু বিটের সংখ্যা একই ছিল, ছয়টাই ছিল। তো তোমাদের আমি এটা খুব ভালোভাবে পড়েছিলাম, এবার বলো দেখি কি ঘটনা ঘটেছে, কেউ কি বলতে পারবে কিনা? স্যার এর কম্পাঙ্ক কমে গেছে। এটি লিখবো যেহেতু অজানা শুষ্কা এর বাহুতে মোম লাগানোর ফলে বিটের সংখ্যা একই আছে, সুতরাং মোম লাগানোর পূর্বে এর কম্পাঙ্ক বেশি ছিল আর মোম লাগানোর পর এর কম্পাঙ্ক কম হয়েছে। এটা লেখার পর তারপর লিখবো যে মোম লাগানোর ভর বাড়ানোর পূর্বে এই মানে সিদ্ধান্তটা কিন্তু দিতে হবে। এরপর লিখবো আমরা যে অর বৃদ্ধির পূর্বে এর কম্পাঙ্ক এটা হচ্ছে এফ কে ইকুয়াল টু এফ বি প্লাস এ ইকুয়াল টু এটা 512 প্লাস 6 কিন্তু বিশ চেয়ে তো কম্পাঙ্ক কমে গেছে, সেটা হচ্ছে বিটের সংখ্যা ইকুয়াল টু 512 মাইনাস 6 আরস ইকুয়াল টু 506 আরস। দেখো এই 506 এর সাথে 512 পার্থক্য ছয়, 518 এর সাথে 512 পার্থক্য ছয়, কারণ বিটের কোনো পরিবর্তন হয়নি। যদি প্রশ্ন করা হতো যে ভর বৃদ্ধির ফলে এর কম্পাঙ্ক কত পরিবর্তন হয়েছে, ৫১৮ থেকে ৫০৬ এটা বের করবো, বের করলে পাবো হচ্ছে 12। তখন আসলে ভর বৃদ্ধির পূর্বে এবং পরে এর কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে 12 হার্স। ক্লিয়ার? জি স্যার। আমরা এরকম সমস্যা আসলে সমাধান করতে পারবো তো?
ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ স্যার। 20 সংখ্যা তো সমস্যায় বেশি থাকে। এবার আমরা আরেকটা এই প্রবলেমগুলো তোমরা একটু কোর্স সলভ করে ফেলবা, আর যদি না পড়ো আমি আগামী দিন সলভ করি। দুই নাম্বার তিন অবসর উঠে নাও। উঠানোর পর লিভ নিব না, আমি আরেকটা দিচ্ছি। আর কয়েকটা প্রশ্ন দিচ্ছি তোমরা, এগুলো হোমওয়ার্ক তোমার করে ফেলবা, আর না পারলে আমি পরে তোমাদের এটা নিয়ে আলোচনা করবো, আর আগামীতে নতুন চ্যাপ্টার শুরু করবো। স্যার স্যার কোন চ্যাপ্টার পড়াবেন স্যার? যেহেতু তোমাদের সব, হ্যাঁ বলো স্যার, আগামী দিন কোন চ্যাপ্টার পড়াবেন স্যার? আমরা সেকেন্ড পেপারে সব তোমাদের শুরু করবো, মানে ভৌত আলোক বিজ্ঞান, মানে আগামীকালই তো আছে তাই না? আমি আশাব স্যারকে দিয়ে দিব, ঠিক আছে? আশাব স্যার যেহেতু একটা ক্লাস আছে তিনটে এটা শেষ করবে, আর আমি সাত থেকে শুরু করে ওদিকে শুরু করে দেবো যতটুকু যাওয়া যায়। স্যার পাল্টান কোশ্চেন, চার নাম্বার তোমার স্ক্রিনশট নিয়ে নিতে বলো। জি স্যার, ওইটাই কোশ্চেন। মোবাইলে থাকো, নিয়ে নিচ্ছি স্যার। হ্যাঁ স্যার, স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে? জি স্যার পাল্টান, নিচ্ছি স্যার। আর তোমরা এটা প্রয়োজন আমার ইয়াতে দিয়ে দিও, একটু গ্রুপে দিয়ে দিও, যারা ল্যাপটপ ছিল তারা লিখে নিতে পারবে। পাঁচ নাম্বার স্ক্রিনশট হয়েছে স্যার, ঠিক আছে? তাহলে আমরা আজকে বলতে রাখি, আগামী দিন আমরা শুরু করব সেকেন্ড পেপারে সপ্তম অধ্যায়, এবং সেটা হলো আসসালামু আলাইকুম।